हे गाइस अस्सलामु अलैकुम आज के देखाबो किभाबे आपनारा पैनोरामिक V380S सीसी कैमेराटी मोबाइल दिए कॉन्फ़िगर करबेन एवं वाईफाई राउटारेर माध्यमे दूर थेके मोबाइल दिए देखते पारेन। सो आमादेर चैनलटी सबस्क्राइब करे पाशेर बेल आइकनटी बाजिए दिन। तो चलुन बंधुरा भिडियोटी शुरू करी। तो भिवार्स आमार हाते जे कैमेराटी देखते पाच्छेन एटी होच्छे सेई पैनोरामिक V380S कैमेराटी एवं जे पोर्टटी देखते पाच्छेन एटी होच्छे पावर पोर्ट एवं एर पाशेई देखते पाबेन अन्य एकटी माइक्रो एसडी पोर्ट। এই মাইক্রো এসডি পোর্টটিতে আপনারা আপনাদের মোবাইলে যেই মেমোরি কার্ডগুলো লাগিয়ে থাকেন এই ছোট মেমোরি কার্ডগুলো এখানে লাগাইতে পারবেন, যা স্টোরেজ হিসেবে কাজ করবে। তো আমি এই পোর্টটিতে আমার হাতে থাকা মাইক্রো এসডিটি লাগিয়ে দিচ্ছি। তো সিম্পলি আপনারা এটা চাপ দিলেই লেগে যাবে, স্প্রিং করবে করে লেগে যাবে। দেন লাগানোর পর আমরা যে পাওয়ার অ্যাডাপ্টারটি আছে এটাকে আমরা মাল্টি প্লাগে লাগিয়ে নিব এবং পাওয়ার অ্যাডাপ্টারটি মাল্টি প্লাগে লাগানোর পর এর মাথাটি আমরা এই পাওয়ার পোর্টে কানেক্ট করে দিব। দেন কানেক্ট করার পর কিছুক্ষণের মধ্যে এই ক্যামেরাটি অন হয়ে যাবে এবং একটি সাউন্ড আসবে, ঠিক এই সাউন্ডটির মতো। কিছুক্ষণ অপেক্ষা করলেই শোনা যাবে। দেন সাউন্ডে আসার পর ক্যামেরাটি অন হয়ে গেল। এখন আমরা আমাদের মোবাইলে চলে যাব। দেন বন্ধুরা মোবাইলে আসার পর প্লে স্টোরে চলে যাব এবং এখানে লিখব V380S লিখে সার্চ দেব এবং প্রথম যে সফটওয়্যারটি আসবে এটিকে ইনস্টল করে নেব। দেন ইনস্টল করার পর আমরা চলে যাব ওয়াইফাই আইকনে। ওয়াইফাই আইকনে ক্লিক করে ধরে রাখার পর আমরা এই ডিভাইসের নামে একটি ওয়াইফাই ইস্যু করবে, এটাতে কানেক্ট হয়ে নেব। দেন কানেক্ট হওয়ার পর আমরা V380S সফটওয়্যারটিতে চলে যাব যেটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলাম। চলে যাওয়ার পর ডান কর্নারের দিকে উপরে দেখতে পাবেন একটি প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। দেন নিচে দেখতে পারবেন অ্যাড নেটওয়ার্ক ডিভাইস নামে একটি অপশন, এটাতে ক্লিক করবেন। দেন ডিভাইস আইডি অপশনে ডিভাইস আপনার যে ডিভাইসটা আছে আর পিছনে একটা আইডি নাম্বার আছে এটা টাইপ করে নেবেন, আমি টাইপ করে নিলাম। এবং পাসওয়ার্ডের ঘরটি ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পর নিচে একটি অপশন দেখতে পাবেন যেটি হচ্ছে অ্যাড টু দ্য লিস্ট। অ্যাড টু দ্য লিস্ট অপশনে ক্লিক করার পর সাথে সাথে এই ক্যামেরাটি আপনার অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এই ভিডিও আইকনটিতে ক্লিক করলে আপনার প্রথমেই আপনার যে পুরাতন ইউজার আইডি পাসওয়ার্ড আছে এটা চেঞ্জ করতে চাইবে। তো চেঞ্জ চাইলে আমরা ইয়েস বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো আমি ইউজার আইডি অ্যাডমিনই রাখলাম, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের মাধ্যমে নতুন পাসওয়ার্ড টাইপ করুন। তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন কনফার্ম বাটনে ক্লিক করার মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেন অ্যাগেন ভিডিও আইকনটাতে ক্লিক করার মাধ্যমে ক্যামেরার প্রিভিউটা দেখতে পারবে। তো আমি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা অন হয়েছে এবং আমি আমার ক্যামেরার অ্যাক্সেস পেয়ে গেলাম। তো ক্যামেরাটা অ্যাক্সেস পাওয়ার পর এভাবে চারোদিকে ঘোরানোর মাধ্যমে আপনারা প্যানোরামিক মতো পুরো ভিউটা দেখতে পারবেন। তো এর পাশেই দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট আইকন, এই স্ক্রিনশট আইকনের মাধ্যমে আপনারা যে কোনো মুহূর্তে ছবি উঠাতে পারবেন। এবং পাশে দেখতে পাচ্ছেন অডিও আইকন, এই অডিও আইকনে ক্লিক করার মাধ্যমে মিউট আনমিউট করতে পারবেন। এবং পাশে দেখতে পাচ্ছেন প্রেস টু টক বা হোল্ড টু টক, এটাতে ক্লিক করার মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন। এবং সেট আপ মোডে ক্লিক করার মাধ্যমে যে ক্যামেরাটা কোন মোডে সেট আপ আছে, উপরে নাকি পাশের দেয়ালে, এটা সিলেক্ট করতে পারবেন। এবং এর পাশে দেখতে পাচ্ছেন মোড নামে একটি অপশন, আপনারা কোন মোডে দেখতে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন একটা মোড এরকম আছে, এরকম অনেকগুলো মোড আছে এখানে, আমি ক্রমান্বয়ে দেখাচ্ছি। দেন আরেকটি মোড এরকম, চারটা কোণা চারদিকে সেট করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটিতে কি সুন্দর অনেকগুলো ভিউ আছে, এক ক্যামেরাতে অনেকগুলো অপশন, একটা ক্যামেরা সেট আপের মাধ্যমেই অনেকগুলো ভিউ দেখতে পারতেছেন।
তো বন্ধুরা নিচে আমরা ব্যাক বাটনে ক্লিক করার মাধ্যমে পিছনে চলে আসব এবং এখন দেখাবো কিভাবে আপনারা ওয়াইফাই রাউটারে কানেক্ট হবেন। দেন এই সেটিংস আইকনে ক্লিক করবেন, সেটিং আইকনে ক্লিক করার পর নেটওয়ার্ক সেটিংসে যাবেন। নেটওয়ার্ক সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে দুইটা অপশান দেখতে পাবেন, এপি মোড এবং স্টেশন মোড। এই স্টেশন মোডে ক্লিক করবেন। স্টেশন মোডে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন স্টেশন নেম রিকোয়ার্ড, অর্থাৎ যে আপনার রাউটারটা আছে আপনার কাছেই এই রাউটারের নামটা এখানে লিখতে হবে। তো দেখুন আমার রাউটার নোকিয়া নামে আমার একটা রাউটার আছে, এই নোকিয়া রাউটারটার সাথে আমি এই ক্যামেরাটাকে অ্যাড করব, তাই আমি উপরের ঘরটাতে নোকিয়া লিখলাম এবং নিচের ঘরটাতে পাসওয়ার্ডটা আমার টাইপ করে দিলাম। দেন সেভ। সেভ করার পর ইয়েস আইকনে ক্লিক করবেন। করার পর সাথে সাথে আপনার এই ওয়াইফাই যে কানেক্ট ছিলেন ক্যামেরাটার সাথে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। দেন আপনারা ওয়াইফাই আইকনে যাওয়ার পর পুনরায় আপনার যে নিজস্ব রাউটার আছে এই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবেন। দেন দেখুন আমি আমার রাউটারের সাথে কানেক্ট হয়ে গেলাম। কানেক্ট হয়ে এখন পুনরায় সে আমার সফটওয়্যারে চলে যাচ্ছি। সফটওয়্যারে যাওয়ার পর দেখুন আমার ক্যামেরা এখন আবার অনলাইন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ওয়াইফাই কানেক্ট হওয়ার মাধ্যমে কীভাবে আমার এই সব ভিউগুলো দেখতে পারতেছি ক্যামেরা থেকে খুব সুন্দরভাবে ইজিলি। আমি কিন্তু আমার ক্যামেরার সাথে এখন কানেক্টেড নাই, আমি আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছি কিন্তু আমার ক্যামেরার ভিউগুলো দেখতে পারতেছি। তো বন্ধুরা আমাদের এই আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।